বিসমিল্লাহিরহমানিরহিম, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। আজকের একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এখন হলো রাত্রবেলা, রাত্র 10টার মতো বাজে। আমি এখানে রুটি বানানোর জন্য আটা সিদ্ধ করে নিতেছি। কারণ আমার বাসায় রাত্রে আর সকালে রুটি লাগে, আর আমি সবসময় রাত্রে রুটিগুলো বানাই রাখি। বানাই রেখে মানে 2-3 দিন ফ্রিজে রেখে তারপরে খাই। রুটি শেষ হয়ে গেছে আজকে সকালে। এখন রাত্রের জন্য রুটি বানানো লাগবো, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আটা আসলে যত ভালো সিদ্ধ করা হয়, ভালোভাবে সিদ্ধ করা রুটি তত নরম হয়। তাহলে ফ্রিজের রুটি একটু শক্ত হয়ে যায় 2-3 দিন লাগলে রাখলে। আটাগুলো একটু ভালোভাবে সিদ্ধ করে নিলে ভালো হয়। আমি নেড়েচেড়ে আটাগুলো ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দিব 2-3 মিনিট। আর এইদিকে আমি রাত্রে খাবার জন্য পাশের চুলায় অল্প করে ভাত বসাইছি, কারণ রাত্রে ভাত শুধু আমারই বেশি খাওয়া পড়ে। আমার হাজবেন্ড রুটি খায় রাত্রে সকালে, বাচ্চারা কোনো দিন খায় কোনো দিন খায় না। ওরা দেখা যায় লুডুস রান্না করে খায়, না হয় ফ্রাইড রাইস বানিয়ে খায়, না হয় বাইরে থেকে পাস্তা অর্ডার করে আইনে খায়। ভাত খুব কমই খাওয়া পরে ছেলেমেয়েদের রাত্রে। আটাগুলো নামিয়ে আমি নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিয়েছি, এখন এগুলো মথে নিব ভালোভাবে। আমি আটাগুলো ভালোভাবে মুথে মথে নিয়েছি।
এখন আমি রুটি বানিয়ে নিব। আমার আটাগুলো লাল, মাঝে মাঝে লাল আটাও খাওয়া হয়, আবার সাদা আটাও খাওয়া হয়। এবার অনেকগুলো লাল আটা আটা আনছে। আমি এভাবে সবগুলো রুটি এখন বেলে নিব। আমি রুটিগুলো সব বেলে নিয়েছি। এখন রাতের জন্য কিছু রুটি ভেজে নিব। আমি রাতের জন্য কিছু রুটি ভেজে নিয়েছি, বাকি রুটিগুলো হালকা সেঁকে নিব।
আমি সবগুলো রুটি সেকে নিয়েছি, এখন এগুলো ফ্যান বাতাসে ঠান্ডা করে নিব। রুটিগুলো আমি টেরে আর শ্রেণীতে ভিজেই রাখলাম ফ্যানের বাতাসে। আমার রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন এগুলো আমি রেখে দিব। আমি রুটিগুলো সব প্লেটে নিয়ে নিয়েছি, এখন এগুলো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিব। এখন হলো পরের দিন সকালবেলা, আমি সকালে নাস্তা করার জন্য সবজি ভাজি করে নেব। কিছু পাঁচফোড়ন আর পেঁয়াজ মরিচ তেলে ভেজে সবজি বসাই দিচ্ছি, এখন এগুলো ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে ভাজি করে নেবে। বাসের চুলে আগের দিন রান্না করা অল্প কিছু মুরগির মাংস এগুলো গরম করে নিতেছি। এই মাংসের তরকারিগুলো গরম করে নিয়েছি, এখন এখানে দুধ বসাই দিচ্ছি, দুধগুলো গরম করে নিব। দুধগুলো রাত্রে জ্বালাই রাখছিলাম। আর এই দিকে আমার ভাজিগুলো হয়ে গেছে, এগুলো এখন নামিয়ে নিব। আমি ভাজিতে হলুদ মরিচের গুঁড়ো দিই না, এই জন্য সাদা দেখা যাচ্ছে। ভাজি নিয়ে আমি রুটিগুলো ভেজে নিব। রাত্রে বানানো রুটিগুলো ফ্রিজ থেকে বের করে নিচ্ছি আরও আগে। এখন এগুলো বেজে নাস্তা করে নিব। আমরা নাস্তা করে নিয়েছি, এখন ছেলে কর্নফ্লেক্স খাবে, ওরে দুধ দিয়ে কর্নফ্লেক্স দেবে।
বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে আর একটা নতুন গোলক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে সকালের নাস্তা দিয়ে আমি আমার গোলকটা শুরু করলাম। সকালে নাস্তা করার জন্য আমি কালকে রান্না করা কিছু মুরগির মাংস গরম করে নিয়েছি আর রুটি ভেজে নিয়েছি। এখন চা বানিয়ে নাস্তা করে নেব। চা বানাই নিয়ে আসলাম। চা আর বিস্কুট দিয়ে আমি নাস্তা করে নেব। সাথে একটা আপেল কেটে নিয়েছি। সকাল সকাল আসলে রুটি খাইতে ভালো লাগে না, টোস্ট বিস্কুট আর চা দিয়ে খাইতে। ভালো লাগে, খালা আসছে মনে হয়। দেখে দিলেন কে লিফটের সামনে দিলেন কে? সারিয়ে দেন, লিফটে ইয়ে করে দেন, অন করে দেন, ও যাক। তুই গেল আনে না নিয়ে খাতে নাই শোনা। নাস্তা শেষ করে এখন দুপুরে রান্না করার জন্য আসলাম। আজকে দুপুরে গরুর মাংস রান্না করবো আর খিচুড়ি রান্না করবো। এখানে আমি কিছু গরুর মাংস ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি মাংসগুলো মশলা দিয়ে ম্যারিনেট করে নিব। আমি এখানে নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর নিয়েছি লবণ। এখন এগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে দিব টক দই। টক দই দিয়ে দিব পিঁয়াজ। পেঁয়াজ দিয়ে দিব লবণ, এই সরি তেল। আমি তেলের পরিমাণটা একটু কম দিব। আর দিব আদা রসুন বাটা পরিমাণ মতো। আমি সব কিছু আমার পরিমাণ মতো দিয়েছি আন্দাজ করে। আর দিব অল্প পরিমাণে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে আমি তেজপাতা আর গরম মশলা দিয়ে দিছি। এখন এগুলো ভালোভাবে মেখে নেব।
আমি ক্যামেরা অফ করে মাংসগুলো ভালোভাবে মেখে নিয়েছি। এখন এগুলো ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট রেখে দিই। আর খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে কিছু মুগ ডাল ভেজে নিব। আমি মুগ ডালগুলো ভেজে নিয়েছি, এখন এগুলো পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেব। মুগ ডালগুলো ভিজিয়ে রেখে আমি এখানে কিছু পোলার চাল, খেসারি ডাল আর মুসুরি ডাল ধুয়ে ভিজিয়ে রাখছি। সব কিছু রেডি করে রেখে এখন আমার নাস্তার পরে প্লেট মগগুলো দেওয়া হয় না, এখন এগুলো ধুয়ে নিই। আমি মগ পিরিচগুলো ধুয়ে 20 মিনিট পর মাংসগুলো চুলে বসিয়ে দিলাম রান্না করার জন্য। এগুলো ঢেকে মাঝে মাঝে নেড়ে কষিয়ে নিব।
মাংস থেকে অনেক পানি বেরোচ্ছে। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আশা করি আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আর আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমি নেড়ে চেড়ে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে কয়েকটা আলু আর রসুন দিয়ে দিব। আলু আর রসুন দিয়ে দিছি, এগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব, কারণ আমার মাংস থেকে অনেক পানি বেরোয়ছিল, মাংস একবার কষা নিতে সিদ্ধ হয়ে গেছে। রান্না করার জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দিছি। রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নেব। পাশের চুলে আমি খিচুড়ি রান্না করে নেব, গরম মশলা দিয়ে আমি কিছু সয়াবিন তেল দিয়ে দিছি। এখন এর মধ্যে আমি কিছু ঘি দিয়ে দেব, এখন আমি গরম মশলা সব পেঁয়াজগুলো নেড়ে চেড়ে একটু গরম মশলা সহ পেঁয়াজগুলো নেড়েছে হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দিব হলুদের গুঁড়া। Thank you.
জিরার গুলো দিয়ে নেড়ে চেড়ে আমি মশলাগুলো একটু কষিয়ে নিছি। মশলাগুলো কষিয়ে এখন আমি এর মধ্যে এই ভিজিয়ে রাখা চালের ডালগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এগুলো পানি সেকে নিয়েছি, এখন এগুলো দিয়ে নেড়ে চেড়ে বেঁধে নিব। ঠান্ডার কারণে বারবার গলা আটকে যায়, আপনারা কেউ কিছু মনে করবেন না প্লিজ। হঠাৎ করে কথা বলতে গেলে গলাটা আটকাই আসে, আর আমি রান্নার সাথে সাথে বয়স দিয়ে দিই। চালগুলো দিয়ে নিয়ে রেসে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে নিয়ে রেসে এখন চালগুলো ভালোভাবে ভেজে নিব। আমি খিচুড়ির মধ্যে গুঁড়ামরিচ দেই না, কারণ আমার বাসায় জাল একটু কম খায়। তারপর আমি কাঁচামরিচ দিব, ওই কারণে গুঁড়ামরিচ দেই না। এখন রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিই। Thank you.
পানি দিয়ে নেড়ে চুলার আজ বাড়ি আমি একটু পানি কমাই নিব। রাজ বাড়ি আমি পানি কিছুটা শুকিয়ে নিছি, আর এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে দেবো। খিচুড়িগুলো পেরাই হয়ে গেছে, এগুলো আর 4-5 মিনিট দমে রেখে দিব। ওই বারান্দা ভাইয়া কোন টয়লেট পায় সাদা রা? হ্যাঁ ওই বারান্দায় গেল প্রে দোমলা উঠে। এদিকে আমার মাংসগুলো হয়ে গেছে, এখন এর মধ্যে কিছু ভাজা গরম মশলা গুলো দিয়ে দিব। গরম মশলা গুলো দিয়ে দিব, ভাজা চিকেন গুলো। এগুলো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমি মাংস আর খিচুড়িগুলো নামিয়ে এখন খাবার জন্য টেবিলে নিয়ে আসলাম। আর কিছু শসার লেবু কেটে নিয়েছি। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
আমাদের আজকে আমাদের মহারানীরে গোসল করাই দিব এই যে সে গোসলের কথা শুনলি ভয় পায় গোসলখানে নিয়ে এসছে এখন যে কেমন করতেছে গোসল করবা না শোনা মোর গোসল করা লাগবে গোসল করা গোসল করা শৈল ময়লা হয়েছে না এতদিন বৃষ্টির জন্য গোসল করেন নয় নাই গোসল করাই দে যায় না এই যে টুইঙ্কেলের শ্যাম্পু সোবা আটকাই দিছি এখন গরম পানিতে গোসল করাই দিব গোসল করার সময় অনেক দুষ্টামি করে লাফালাফি করে দেখছো কি করতেছে বয়তে কই যাও গোসল করে রে খালা বন্ধ করেন এই যে মহারানীর গোসল শেষ হয়ে গেছে কি করবে বেরোইবা বের হও তুমি না দরজা খুলতে পারো না পা দিয়ে হ্যাঁ তো মশাই রোগ দিতে মনে চলো চলো এ গোসল করতে চায় না পানি দেখলি ভয় পায় গোসলের কথা শুনলি পালায় এর অনেক কষ্ট করে বের করে আনছি খাটের নিচ থেকে খালায় আর আমি চলো বাইরে যাবা পাখিটা অসহায় হয়ে গেছে গোসল করে গোসল করে অসহায় পাখি হয়ে গেছে চলো চলো গোসল করে চলো এই যে তোর লেগাই দিছে রোদে থাকো রোদে থাকো এই যে রোদে থাকো শুকিয়ে যাবে না শৈল শুকিয়ে যাবে না রোদে থাকো রোদে থাকো শৈল মশাই দিছি না থাকো থাকো এখন রোদে থাকো এই যে টুইঙ্কেল রোদ ফাইতেছে গোসল করে এখানে আসো এখানে আসো এখানে রোদ আছে এখানে আসো ওদিকে কি এইখানে আসো এইখানে রোদ এখানে রোদ ওর কাজ করবে মহারানীরে গোসল করাই এখন দুপুরের জন্য রান্না করতে আসলাম ভাতগুলো এর গোসল করানোর আগেই বসাই গেছিলাম চুলে আর রান্নার আগে এর গোসল করাই দিলাম কারণ তাড়াতাড়ি গোসল না করাইলে শরীর শুকায় না শরীর না আসে গেলে আবার ঠান্ডা লাগে জ্বর আসে এই কারণে রান্নার আগে এর গোসল করাই নিলাম কয়েকদিন গোসল করানো হয় না এর শরীরটা অসুস্থ ছিল এই কারণে গোসল করাইনি শুধু শরীর মোছাই দিছে আমি চুলে ভাত বসাই দিছি আর এইদিকে এগুলো আছে ডাটা শাক ডাটা শাকগুলো আমি পিয়েছি লবণ আর মরিচ দিয়ে সেদ্ধ করে নিব পরে বাগার দিব আজকে দুপুরে ডাটা শাক ভাজি করবো কিছু মাছ এগুলো সাগরের মাছ এগুলো টমেটো দিয়ে বুনো করবো এখন আমি এগুলো অল্প পরিমাণে হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে রাখবো আর এর মধ্যে অল্প পরিমাণ লেবু টার দিয়ে দিও কারণ এই মাছগুলো থেকে একটু কেমন একটা স্মেল আসে এই কারণে
লেবু রস দিয়ে দিলাম। মাছগুলো মেখে নিয়েছি, আর এদিকে আমার শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলো নামিয়ে বাগার দিয়ে নিই। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আশা করি আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন আর আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। ফুলো বাগান দিয়ে নেড়েছে, এখন নামিয়ে নেব। শাক নামিয়ে আমি মাছগুলো হালকা ভেজে নিয়েছি। এখন এগুলো রান্না করে নেব। আমি গরম তেলে জিরার ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর আদা রসুন বাটার লবণ দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নিব। আমি নেড়ে চেড়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। নেড়ে চেড়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিছি। পানিতে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি এমনিতে একটা টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলো দিয়ে এখন ডেকে রান্না করে দেবো। মাছগুলো রান্না করা হয়ে গেছে, এখন এর মধ্যে কিছু বাজা মাছের মশলা দিয়ে নামিয়ে নেব।
রান্না শেষ করে এখানে কালকে রান্না করা কিছু গোল মাংস এগুলো গরম করে নিতেছি আর আমার ভিডিও আমি এখানে শেষ করব আমার ভিডিও আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম